বঙ্গবন্ধু যদি মৃত্যু না হতো তো আজকে হয়তো আমার এখানে রাজনীতি করার কথা ছিল না, দুদু ভাই হয়তো রাজনীতি করতেন না সম্ভবত, কারণ আমরা জাপানের মতো অন্য দেশে দেশে কিন্তু এই রাস্তায় রাজনীতি নাই, আমরা জাপান সিঙ্গাপুর দুবাইকে ছাড়িয়ে যেতাম। বাট ওই জায়গাটার থেকে যখন থেমে গেল বাংলাদেশটা, তখন 21টা বছর ওয়েট করতে হয়েছে আমাদেরকে একটা নতুন জায়গায় আসার, এবং সেই দায়িত্বটা নিয়েছেন কে, 31 বছর বয়সের একটা মানুষ এসছেন দেশে, যার নাম জাতির পিতা কন্যা শেখ হাসিনা। এবং আসার পরে যারা এখন মানবতার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তখন ধানমন্ডি 32 নম্বরে উনি ঢুকতে চেয়েছিলেন এবং কান্নায় ভেঙে পড়েছিলেন যে আমাকে বাসায় ঢুকতে দাও, আমি কিচ্ছু চাই না, আমাকে একটু নামাজ পড়তে যাও যেখানে আমার বাবা মা ভাই সবাইকে মেরেছ। কিন্তু তখন জিয়াউর রহমান ক্ষমতা ছিলেন, এখন ঢুকতেও দেননি ওই বাসায়, 2 রাকাত দফল নামাজ পড়ার তাকে সুযোগ দেওয়া হয়নি। যাই হোক, এরপরে তিলে তিলে আওয়ামী লীগের উপরে নির্যাতন, নিপীড়ন, জেলখানা, চারজাতি নেতা হত্যা, একটার পর একটা ঘটনা দিয়ে হাজার 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 আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আমাদের উপরে বমব্লাস্ট করা হয়েছে, সব কিছু হয়েছে। 96 আমরা ক্ষমতায় আসলাম, আবারও গ্যাসের জন্য আমরা গ্যাস দেইনি দেখে আমাদেরকে আবার ক্ষমতাচ্যুত হতে হলো বিভিন্ন কৌশলের কারণে, আন্তর্জাতিক কৌশল এবং এটার কারণে। এবং এরপরে বিএনপি ক্ষমতা আসলো, এবং আমার উপর বমব্লাস্ট হওয়ার পরে আমি তখন একটা কথা বলেছি, আপনি জিজ্ঞেস করেন না যে আপনি কেন বলেছেন, আমার উপরে যখন বমব্লাস্ট হয়েছিল আমি একটা কথা বলেছিলাম, যখন আমার জ্ঞান ছিল না, জ্ঞান ফেরার পরে বলেছি, আমার পুরো শরীরটা না বিষ্ঠা ছিল মারা গেছিলো, আমি কিন্তু বলিনি যে আমাকে বাঁচান, শহীদ ভাই তখন ছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। কেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে আমাদের রাজনীতি করার কথা ছিল না, আমাদের শৈশব, আমাদের স্বপ্ন, আমাদের যৌবনকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা এখন আমার আমার বাচ্চার, আমার নাতির, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যতের নাম কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের সম্পদ না, একটা দেশকে কোথায় নিয়ে গেছেন আপনি চিন্তা করে দেখেন, সারা পৃথিবী আজকে বাংলাদেশকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো, আজকে কিন্তু তারা বাংলাদেশকে সমীহ করে চলে, বুঝে যে এটা একটা ফ্যাক্টর, কেউ বলছে এনার্জি টাইগার, কেউ বলছে এটা, কেউ বলছে ওইটা, এবং অর্থনীতিবিদরা এত খারাপ অবস্থাদের মধ্যে বলছেন 2040 সাল নাগাদ বাংলাদেশ একটা টপ 10 উন্নত দেশের মধ্যে একটা দেশে যে পরিণত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ওই যে বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, আমার কথাটা কিন্তু সত্য হয়েছিল, ওনাকে তো 19 বার মারার চেষ্টা করা হয়েছে, 21 বার, এবং 21 আগস্টে বিএনপি ক্ষমতাকাল অবস্থায় তারেক জিয়ার নেতৃত্বে তার উপরে যে গ্রেনেড, বর্বর গ্রেনেড হামলা চালানো হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং গভর্নমেন্টের সমস্ত সংস্থা জড়িত হয়ে, এবং যেখানে আইবি রহমান চাচির সহ 24 জন মানুষ মারা গেছিলেন, এবং শুধু উনি বেঁচে গেছিলেন আল্লাহর রহমতে, অন্য কোনো কারণে না। কিন্তু তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে ওরা একটা মরণ কামড় দিবে, কারণ এই মরণ কামড়ের পিছনে দেওয়ার কারণে আমার দৃষ্টিকোণ থেকে বিএনপিকে হয়তো ব্যবহার করা হচ্ছে, এবং অন্য তৃতীয় কোনো শক্তি কারা ব্যবহার করছে বলে আপনার মনে হয়? আন্তর্জাতিক শক্তি, এটা তো প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন না, যে প্রধানমন্ত্রী বলেছেন না সেন্ট মার্টিন দ্বীপ কারা চাচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গোপসাগর কারা চাচ্ছে। এখন এই অবস্থাতে যে আফগানিস্তানে যেমন কার্যায়ী সরকার করা হয়েছিল, এখানেও একটা কার্যায়ী সরকার করার চেষ্টা করা হচ্ছে কিংবা হবে। সো বিএনপি একটু আগে দুদুভাইয়ের সাথে একটা টকশোতে ছিলাম, উনি বললেন, আমি অবাক হলাম শুনে, উনি একটা টাইমও দিয়ে দিয়েছেন 7 মাসের মধ্যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। তো ফাইন, তারেক জিয়া যদি 7 মাসের মধ্যে প্রধানমন্ত্রী হয়, উই আর ওয়েটিং ফর দ্যাট, আমরা এটার জন্য ওয়েট করছি দেখার জন্য যে কবে হবেন, কীভাবে হবেন, কেমনে হবেন, কোন প্রক্রিয়া হবেন। হ্যাঁ, মেবি তারা আশা করছেন কেউ হয়তো শেখ হাসিনাকে আবার মেরে ফেলবে, বাট আমি ওনাদেরকে বলতে চাই একটা জিনিস, 21 বার বাঁচানোর পরেও আল্লাহ তাআলা হয়তো নিজেই ওনাদের দিকে তাকিয়ে আছেন, যে ওনারা একটা জিনিস বুঝছেন না যে আল্লাহর রহমতের সাথে কোনো সময় শয়তান পারে।